হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে আজকে সকাল থেকে অনেক কাজ করতে হয়েছে তাই সকালের যাবতীয় কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করা হলো না আই এম সরি সো এখন আমি আমার রান্না শেষ হয়ে গেছে মাংস নিয়ে এসেছিল এগুলোকে কাটাকাটি করলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে ও অনেক হেল্প করেছে এখন রান্নাগুলো শেষ হয়েছে আমি আপনাদেরকে দেখাবো আমি এই কোরবানির এদে মাংস কীরকম রান্না করলাম সেটা এখন পাতিলের ঢাকনাটা উঠাচ্ছি দেখুন ভিওয়ার্স এটা হচ্ছে বড় পাতিলে আমি রান্না করেছি আপনাদেরও নিশ্চয়ই বান্না শেষ হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করেছেন আমরাও এখন খেতে যাব বাচ্চারা খাওয়ার জন্য তারা তাড়াহুড়া করতেছে এখন আমি ওদেরকে আমার এই গরু মাংসটা পরিবেশন করব খাওয়ার জন্য তো ভিওয়ার্স কেমন কাটলো আপনাদের আজকে সারাটা দিন আমার তো খুবই ভালো কেটেছে সবাই মিলে খুব আনন্দ করেছি খুব মজা হয়েছে আর বিশেষ করে বাচ্চারা বাচ্চারা থাকলে এমনিতেই আনন্দ লাগে এমনিতেই ভালো লাগে বাসায় বাচ্চা কাচ্চা এমনিতেই আমার খুব পছন্দ আর আমার বাচ্চারা যদি বাসায় একদিনও না থাকে আমার কাছে একেবারে ভালো লাগে না এখন ভিউয়ার্স আমি আমার এই রান্নাটাকে পরিবেশন করে দেখাবো আমার বেবিরা খাওয়ার জন্য উৎসুক হয়ে আছে ভিউয়ার্স আমি খাবার সার্ভ করে দিয়েছি আমার বেবিদেরকে ওদের আব্বু খাবারটা বেড়ে দিচ্ছে ওদের আব্বু এবার আমার ছোট মেয়েকে বেড়ে দিচ্ছে অবরা আসলে এই ঈদে মাংস খাওয়ার মজাই আলাদা সবাই একসাথে বসে পরিবারের সবাই যখন একসাথে বসে খায় খুব ভালো লাগে আপনারাও নিশ্চয়ই সবাই একসাথে বসে খান এটা আসলে অনুভূতিটাই অন্যরকম আর আমি আজকে সকালে ভোরে উঠে রুটি বানিয়েছি চালের গুঁড়োর যে রুটি হয় সেই রুটিগুলা এখন আমার মেয়েরা খাচ্ছে ওর বাবাও খাচ্ছে আর আমি এগুলার সাথে পেঁয়াজ লেবু এগুলো কেটে সার্ভ করেছি আর আছে কোলা নিয়ে এসেছি আর সেভেন আপ আসলে আমাদের দুজনের দুটা পছন্দ ওরা বু পছন্দ করে কোলা আর আমি সেভেন আপ সেজন্য দুটাই নিয়ে এসেছে এখন ওরা খাচ্ছে ভালো হয়েছে রান্নাটা তুমি আর একটু নিবে আচ্ছা ঠিক আছে তোমার আব্বু তোমাকে দেবে তোমরা খাও হ্যাঁ এটা হচ্ছে আমার ছোট মেয়ে ওর নাম লুবাবা রবরা ও নার্সারিতে মামনি রান্না ভালো হয়েছে সবাইকে হাই বলো ইদ মুবারক বলো এটা হচ্ছে আমার বড় মেয়ে ওর নাম কবির অরপা ও ক্লাস থ্রি তে পড়ে ভালো হয়েছে হাই বলো আসলে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা আমার এই ফ্যামিলি ছোটোখাটো ফ্যামিলি আপনাদের কেমন লেগেছে আমি জানি না তবে আমি আমার এই ফ্যামিলিকে নিয়ে খুবই ভালো আছি সুখে আছি এবং আল্লাহর রহমতে যাতে আজীবন এই সুখ শান্তি অব্যাহত থাকে সে দোয়াটা আপনারা করবেন আমার ফ্যামিলির জন্য আমাদের সবার জন্য আমার ফ্যামিলির খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে আমার হাজবেন্ডের খাওয়া একেবারে শেষ রান্নাটা নাকি এতটাই মজা হয়েছে যে ও আর ওয়েট করতে পারতেছে না সেজন্য তাড়াতাড়ি খেয়ে ফেলেছে তো আমার এই হাসি খুশি পরিবারটার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে এই ঈদে মজা করবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ইত মাৰ